নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা রেগুলার রাত 10টায় যেমনটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি, আজ 1 আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তার আগে ছোট্ট একটু প্রমোশন আছে যে আমার এগিয়ে চলো 2.0 চ্যানেলে কিন্তু প্রিভিয়াস টেন ইয়ার্সের কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করেছি রিসেন্টলি, 3 থেকে 4 দিন আগে। তো এগিয়ে চলো 2.0 চ্যানেলটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা আমার চ্যানেলে খুব শীঘ্রই আসছে, তো আমার থাম্বনেল তৈরি করা ছিল, তো আমি ওটা ভুল করে এটাই নিয়ে ফেলেছি। আর দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে ফেসবুকে প্রচুর পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে, প্রচুর পরিমাণে উল্টোপাল্টা যে যার মতো কমেন্ট করছে এখানে। তো এইটা নিয়ে সম্পূর্ণ যে তথ্য আমি 53 পাতার ড্রাফট পড়ে সেইটা বানিয়েছি ভিডিওটা। তো গতকাল আমি পাবলিশ করেছি, গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের যে টাইম, রাত 10টার যে টাইমটা, ওখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার জানা দরকার এটা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পর্কে। তো চলুন এবার আমরা আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাবো। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স 5 থেকে 6টি আছে, কিন্তু 2 থেকে 3টি এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। প্রথমে যেটা রয়েছে, শ্রী পীযূষ গোয়েল, আমাদের রেল মিনিস্টার শ্রী পীযূষ গোয়েল কিন্তু সিআইআই ন্যাশনাল ডিজিটাল কনফারেন্স রিসেন্টলি করেছেন। তো এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য ইজিং ডুইং বিজনেস ফর আত্মনির্ভর ভারত। তো এখানে ভারতের র্যাঙ্ক কিন্তু ইজিং ডুইং বিজনেসে খুবই ইম্প্রুভ করছে। তো প্রথমে 100-এর ওপরে র্যাঙ্ক ছিল, তারপরে 100 আসলো, তারপরে 77 আসলো, এইভাবে কিন্তু আমাদের র্যাঙ্ক কিন্তু খুব কমে আসছে এবং খুব ভালো পজিশনে আমরা যাচ্ছি তো ডুইং বিজনেসের ক্ষেত্রে। তো পীযূষ গোয়েল এখানে এই যে এই বিজনেসের যাতে আরও প্রমোট করা যায়, বিজনেসকে আরও প্রমোট করা যায়, অর্থাৎ বিজনেসকে প্রমোট করা মানে বাইরের কোনো কোম্পানি কত সহজে ভারতে বিজনেস করতে পারছে সেটা প্রমোট করার জন্য কিন্তু পীযূষ গোয়েল এটা এই কনফারেন্সটা করেছে, ডিজিটাল কনফারেন্স। নেক্সট যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর, আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর কিন্তু ষষ্ঠ ব্রিক্স মিটিংয়ের সামিটে কিন্তু যোগদান করেছেন, এখানে এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তো এবার আমি এই কোশ্চেনটা কিন্তু প্রকাশ জাভেদকর কে আলোচনা করেছেন, কোন মিটিংয়ে যোগ দিয়েছেন ওটা কিন্তু আসবে না, কোশ্চেন আসবে ব্রিক্স সম্পর্কে। প্রথমে বলে রাখি যে ব্রিক্স বলতে এখানে 5টা কান্ট্রিকে বোঝানো হয়, বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না এবং এসতে সাউথ আফ্রিকা। বিতে ব্রাজিল, আরে রাশিয়া, আই ইন্ডিয়া, সিতে চায়না এবং এসে সাউথ আফ্রিকা। তো ব্রিক্সের সামিটগুলো কীভাবে হয় এটা এবার আমি একটু বলে দিই। তো যদি প্রথম বছর ব্রিক্সের সামিট ব্রাজিলে হয়, দ্বিতীয় বছর সেটা রাশিয়ায় হবে, তৃতীয় বছর ইন্ডিয়াতে হবে, পরের বছর চায়নায় হবে, তারপরের বছর সাউথ আফ্রিকায় হবে। অর্থাৎ পর এই যে নাম অনুযায়ী, অ্যালফাবেটিক্যালি নয় তবে নাম অনুযায়ী প্রথম থেকে শেষ লেটার পর্যন্ত এইভাবে কিন্তু রিপিট হবে। তো সাউথ আফ্রিকার পরে আবার সেটা ব্রাজিলে আয়োজিত হবে, তারপর আবার রাশিয়া, আবার ইন্ডিয়া, আবার চায়না এবং আবার সাউথ আফ্রিকা। তো এইভাবে ব্রিক্সের সামিটগুলো কিন্তু হয়। তো 2020 সালে ব্রিক্সের সামিট হবে, মানে ব্রিক্সের সামিট রাশিয়াতে, আর ইন্ডিয়াতে কত সালে? ইন্ডিয়াতে 2021 তাহলে হবে, চায়নায় তারপরের বছর, তাহলে এর আগের বছর। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে 2020 সালে ব্রিক্সের সামিট কোন, মানে কোন দেশে আয়োজিত হয়েছে বা হবে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে কোন দেশে, মানে সরি ভুল বললাম, 2021 সালে কোন দেশে হবে, 2022 সালে কোন দেশে হবে এটা জিজ্ঞাসা করতে হবে, 2019 সালে এটা জিজ্ঞাসা করতে পারে। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ব্রিক্স সম্পর্কে এই তথ্যগুলো জানা আপনাদের দরকার। তো নেক্সট যেটা, তো আমি একটু বলে দিই, এখানে ব্রিক্সের যে কান্ট্রিগুলো রয়েছে, ব্রিক্সের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু ভারতের অন্য বিভিন্ন দিক থেকে কিন্তু ভারতের পজিশন খুব নিম্নে চলে যাচ্ছে, খুব নিচে চলে যাচ্ছে। তো ব্রিক্সের এই কান্ট্রিগুলোর মধ্যে সর্বোচ্চ এখন পজিশনে কিন্তু চায়না রয়েছে, চায়নার পাওয়ারের দিক থেকে এবং সব দিক থেকেই কিন্তু সর্বোচ্চ পদে রয়েছে। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, মোবিকুইক রিসেন্টলি লঞ্চ করেছে পার্সোনাল ইউপিআই পেমেন্ট লিঙ্ক। তো রিসেন্টলি আমার ইউপিআই সম্পর্কে ভিডিও আসবে, ইউপিআই সম্পর্কে ভিডিও সাধারণভাবে আসবে না, এটা WBCS এবং UPSC পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মেন্সের পক্ষে খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। ইউপিআই কী এবং ইউপিআই কীভাবে আমাদের এই যে মানি ট্রান্সফার এটাকে কন্ট্রোল করে, তো ইউপিআই সম্পর্কে ডিটেলসে ভিডিও দেবো। তো আমাদের রমেশ সিং এর সিরিজে কিন্তু ইউপিআই সম্পর্কে আসবে। তো মোবিকুইক কিন্তু রিসেন্টলি পার্সোনাল ইউপিআই পেমেন্ট লিঙ্ক লঞ্চ করেছে। নেক্সট যেটা রয়েছে, দেখুন আইভরি কোস্টের ডিফেন্স মিনিস্টার, আগে যিনি আইভরি কোস্টের, দ্য রিপাবলিক অফ আইভরি কোস্টের ডিফেন্স মিনিস্টার ছিলেন হামেদ বাকায়োকো, তিনি কিন্তু রিসেন্টলি আইভরি কোস্টের প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন। অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু এসেই থাকে। আর আইভরি কোস্ট একটু
মানে কমন নাম নয়, তো সেহেতু কিন্তু পরীক্ষায় আসার চান্স আরও বেড়ে যাচ্ছে। তো নেক্সট যেটা রয়েছে আমাদের উর্জিত প্যাটেল, যিনি আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর ছিলেন। তো উর্জিত প্যাটেল অ্যাডিশনাল ডিরেক্টর নিযুক্ত হয়েছেন দ্য গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের। তো এখানে বলে রাখি উর্জিত প্যাটেল, আপনারা উর্জিত প্যাটেল কমিটির নাম অবশ্যই শুনেছেন হয়তো, ইকোনমিক্যাল যে ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে উর্জিত প্যাটেল নাম আপনারা অনেকেই শুনেছেন, এবং না শুনলে আমি কয়েকদিনের মধ্যে আলোচনা করব উর্জিত প্যাটেল কমিটি সম্পর্কে, তিনি কী কী বলেছিলেন, কী কী মানে অর্থনৈতিক সংস্কারের কথা তিনি বলেন, তার যে কমিটি ছিল সেই কমিটি কী কী প্রস্তাব দেয়, তো সেগুলো সম্পর্কে জানবো। তো উর্জিত প্যাটেল কিন্তু রিসেন্টলি একটা বই লিখেছিলেন, সে বইটাও আমি আমার চ্যানেলে বলে দিয়েছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো, আর এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। উর্জিত প্যাটেল আমার মতে পরীক্ষায় এটা আসার চান্স খুবই বেশি, আজকের যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সবচেয়ে বেশি এইটা, এবং এর পরে যেটা রয়েছে সেটাও ইম্পর্ট্যান্ট। তো এই উর্জিত প্যাটেল কিন্তু আমাদের আগের প্রাক্তন আরবিআই গভর্নর। তো নেক্সট যেটা রয়েছে, নাসা কিন্তু মার্সে একটা রোভার প্রেরণ করছে, তো সেই রোভারটার নাম কি, পার্সিভারেন্স। তো নাসা কিন্তু মার্সে রোভার প্রেরণ করছে, তো আপনাদের কাছে কমেন্ট বক্সে কোশ্চেন থাকলো নাসার ফুল ফর্ম কী এবং হেডকোয়ার্টার কোথায়, নাসায়ের হেডকোয়ার্টার কোথায়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি বারবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের শোতে বারবার আলোচনা করে দিয়েছি। তো এই ছিল আজকের কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো বলেই দিলাম কতটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই যে ব্রিক্স সম্পর্কে এটা ইম্পর্টেন্ট, আর চলতে পারে এটা, এই টাইপের আসতে পারে কিন্তু খুব বেশি কাদা ইম্পর্টেন্ট নয়, তো এই টাইপের অনেক খবর আসতেই থাকে প্রায়শই। তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি গতকাল পাবলিশ করেছিলাম, আর আমার এগিয়ে চলো 2.0 চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।